লোকে কি বলবে? আমাদের ভিতরে অনেক তরুণী ভাই বোনেরা অনেক সময় যদি সালাতের কথা বলি, ভাই চলো না নামাজ পড়ি, যখন কোনো বোনকে হিজাবের জন্য আমরা পর্দার কথা যখন বলি, একজন পর্দানিশিনী মা যখন আরেকজন মেয়েকে যখন নামাজে বা সালাতের কথা বা পর্দার কথা যখন বলে, তখন সে কি বলে জানে? লোকে কি বলবে? আমি এখন বোরকা পরে যাবো প্যাকেট হয়ে ভার্সিটিতে, লোকে কি বলবে? একটা ছেলেকে দাঁড়িয়ে রাখার জন্য বলছে, তুমি না যুবক, তুমি দাঁড়িয়ে রাখো না কেন ভাই? ও যে ইচ্ছা তো আছে, কিন্তু লোকে কি বলবে, মানুষ কি বলবে? নামাজের কথা তুমি নামাজ পড় না কেন? নামাজের কথা বললে তুমি নামাজে আসতে চাও না কেন? এই বয়সে নামাজ পড়তে হবে, লোকে কি বলবে? যদি বলি তুমি টাকনুর উপরে প্যান্ট পরো না কেন? প্যান্ট তো টাকনুর নিচে পড়া যাবে না, না এটা স্টাইল, লোকে কি বলবে, মানুষ কি বলবে? আচ্ছা এই যে মানুষের জন্য আপনি এত কিছু করছেন, মুখে দাঁড়িয়ে রাখছেন না, অন্য মেয়েরা কি বলবে, লোকে কি বলবে, মানুষ কি বলবে? আচ্ছা একটিবার কি চিন্তা হয় না আল্লাহ কি বলবে? আল্লাহ কি বলবে? আমি নামাজ না পড়লে আল্লাহ কি বলবে? দাঁড়িয়ে না রাখলে আল্লাহ কি বলবে? বোরকা না পড়লে আল্লাহ কি বলবে? এটা কি আমরা বলি না একসময় আসে না, এটা আসে না? অথচ আপনি বিপদে পড়লে আপনি আল্লাহ আপনার বাঁচায়, উদ্ধার করে কি আল্লাহ? যখন সমুদ্র পথে কোনো নৌকা যখন ঝড়ের কবলে পড়ে ডুবে ডুবে যায়, তখন সবাই মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে। আল্লাহ বলে ফাইদা রাকিবু ফিল ফুলক, আমি যখন তাদেরকে নৌকা ভবনে যখন বের হয় ওরা ঝড়ের কবলে পড়লে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহু মিদাহু মিশরিকুন নাজ্জাইউ নাজ্জি, আল্লাহ বলে আমি তাদের যখন সেফ জোনে পাঠাই, যখন ঝড়ের কবল থেকে যখন তাদেরকে সেভ করি বাঁচাই, ওই সাগরের কিনারে বা নদীর কিনারে যখন পৌঁছা দেয় ইদাহু মিশরিকুন, তখন তারা শিরক করে। অর্থাৎ আল্লাহ বোঝাচ্ছেন যে আমি এভাবে মানুষকে সাহায্য করি। আজকে যেই লোকে কি বলবে, মানুষ কি বলবে, মানুষের কারণে আজকে আপনি নামাজ পড়ছেন না, লোকে কি বলবে এই কথায় আপনি দাঁড়িয়ে রাখতে পারছেন না, লোকে কি বলবে এই কথায় আপনি বোরকা পড়তে পারছেন না, কিন্তু আল্লাহ কি বলবে এটা কি একটা বার আপনার মনে হয় না? আপনি বহু মাথার চুল ছেড়ে দিয়ে আপনি চলাফেরা করতেছেন, অথচ আপনি একটা তেলাপোকা সহ্য করতে পারেন না, আপনি একটা জিটি, সাধারণ টিকটিকি বা জিটি আমরা যেটা বলি ঘরের উপরে ছাদে থাকে, দেখবেন ঝুলে থাকে, এই জিটিগুলো মেয়েরা খুব ভয় পায়, আমাদের মা বোনেরা খুবই ভয় পায়, ছেলেরাও পায় মেয়েরাও পায়, আর তেলাপোকা দেখলে মেয়েরা আরেকটু বেশি ভয় পায়। যদি দেখবেন দুই তিনজন পাঁচজন বেশি গল্প করতেছে, মাঝখানের তেলাপোকা ছেড়ে দিবেন, কে কার আগে দৌড় মারবে, কাপড় নষ্ট করে দৌড় মারবে, কারণ ওটা ভয় পায় সবাই, তেলাপোকা দেখলে ভয় পায়। আচ্ছা তুমি একটা তেলাপোকা দেখলে ভয় পাও, একটা জিটি দেখলে ভয় পাও, তোমার কি এটা ভয় হয় না? তুমি যে চুল ছেড়ে চলাফেরা করছো, তোমার চুলগুলো ছেড়ে চলার কারণে যে যত বড় গুণা হচ্ছে, কবরে বিষধর ভয়ঙ্কর সাপ কবরে তোমাকে দংশন করতে থাকবে, কারণ কবর প্রতিদিন আমাদেরকে ডাকে যে আমি অন্ধকারের ঘর, আমি কীটপতঙ্গের ঘর। অতএব এখানে যখন আসবে সেই সব মাল সামান নিয়ে চলে আসবে। নবীজি বলেন আনা বাইতুন্নার আনা বাইতুল গুরবাব আনা বাইতুল ওয়াহদাব, দুনিয়ার মানুষে প্রতিদিন কবর মানুষকে ডাকতে থাকে আনা বাইতুন্নার আনা বাইতুল গুরবাব, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, কীটপতঙ্গের ঘর, আমি এমন একটি ঘর, এই ঘরে কোনো জানালা নাই, দরজা নাই, কোনো এসি আর কন্ডিশন নাই, কোনো টিভি নাই, কোনো ওয়াইফাই নাই, কোনো মোবাইল নাই, কিছুই নাই। যে জীবন দুনিয়াতে তুমি পাঁচটা মিনিটের জন্য মোবাইল ছাড়া থাকতে পারো না, কিন্তু একটা দিন লক্ষ লক্ষ বছর কবরে তোমার এই মোবাইল ছাড়াই থাকতে হবে, এখন কোনো সংযোগ পাবে না কবরে। তাহলে সেই কবরের কথা যদি মনে থাকতো তাহলে আমি কি বলতে পারতাম লোকে কি বলবে? আজকে যুবক যখন নামাজের কথা বলা হয়, দাড়ির কথা তুমি কেন দাঁড়িয়ে রাখছো না, এর তো রাস্তা যে দাড়ি কেটে ফেললে সে যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে ফেলল, কারণ জন্মের সাথে সাথে দাড়ি ছিল না আপনার মুখে, আপনি একটা সময় অ্যাডাল্ট হয়েছেন এরপর মুখে দাড়ি আসছে, চাইলে আপনি পাইতেন। অনেক মানুষ দাড়ি চায়, দামি দামি ওই যে তেল ইউজ করে দেয় দাড়ির জন্য, আবার অনেকে দাড়ি কেটে ফেলে, নয় যে দাড়ি কাটছে সে তো শারীরিকভাবে নিজের ক্ষতি করতেছে, অন্যদিকে তার অনেক ক্ষতি, অনেক ক্ষতি, বৈজ্ঞানিক দৃষ্টিতে ক্ষতি আছে। দ্বিতীয়ত হলো সে নবীজির সুন্নাটাকে, নবীজির যে যে কাজটা তিনি সবসময় করেছে, কোনো একটা সেকেন্ডের জন্য তিনি কোনো সুন্নাত আমাদের জন্য সুন্নাত নবীজির জীবনে একবার পালন করেছেন, ওটা আমাদের জন্য সুন্নাত, কিন্তু এমন কিছু কাজ তিনি জীবনে কোনো দিন এটাকে
অমান্য করেন, অর্থাৎ সবসময় তিনি দাঁড়িয়ে রেখেছেন, একটা সেকেন্ডের জন্য তিনি দাঁড়িয়ে হাত লাগান নাই, তাহলে এটা কি একটা ফরজে পড়তে চলে গেছে। অথচ এটা আমরা কি লোকে কি বলবে, মানুষ কি বলবে, আমার ভার্সিটির বন্ধু বান্ধবীরা কি বলবে, আচ্ছা ওদের কথা চিন্তা করা আগে তোমার আল্লাহ তোমাকে কি বলবে, এটা কি যদি মনে কাজ হতো তাহলে আমি কোনোদিন কাটতে পারতাম না। আমার আল্লাহ কি বলবে তাহলে আমি চুরি করতে পারতাম না, কারণ আল্লাহ তো আমাকে দেখতেছে। আর এটাই হওয়া উচিত ছিল আমাদের, যে আল্লাহ আমাকে কি বলবে, আমি তো আল্লাহর সাথে আমাকে চলে যেতে হবে, সাক্ষাৎ করতে হবে। আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর কাছে আমাদের রাজা ইয়ারজিউ রাজা, অর্থাৎ আল্লাহর দিকে আমাদের আবার ফিরে যেতে হবে। কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণটা হলো কি আমরা আল্লাহর দিকে ফিরে যাব। অথচ লোকে কি বলবে, মানুষ কি বলবে, এই জন্য আপনি আল্লাহ হুকুম পালন করছেন না।